সমাবেশ করেছে, যে আয়োজন করেছে, এক মাস ধরে যে আয়োজন চলতেছে, এই আয়োজনের পিছনে ইন্ধনদাতা, মদতদাতা, অর্থ যোগানদাতা সবকিছু এ সমস্ত এনজিও, ইউনিচার এজেন্সিগুলো। পঞ্চাশটি বাড়িঘর লুটপাট করে আগুন দিয়ে ধ্বংস করে দিয়েছিল। এই অপরাধে মাননীয় ট্রাইব্যুনাল আসামির বিরুদ্ধে মোট চারটি চার্জ গ্রহণ করেছিলেন। চারটি চার্জ আজ প্রত্যেকটি চার্জে মাননীয় ট্রাইব্যুনাল তাকে প্রত্যেকটি চার্জে পৃথক পৃথকভাবে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছে। কিছুদিন আগে বিক্রয় করার জন্য বায়না চুক্তি করে, তখন এই সাক্ষী এবং সাঁওতালরা পরস্পর যোগসাজশে আসামিকে এই মামলা ফাঁসিয়ে দিয়ে তার জায়গা জমিগুলো সব জোরপূর্বক দখল করে নিয়ে যায়। সুতরাং আমরা আশা করছি এই মামলা আমরা যথেষ্ট রকম মামলাটি যে একটা জায়গা জমির বিরোধ এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে। আমরা উচ্চ আদালতে আপিলে গেলে ইনশাআল্লাহ আশা করি আসামি খালাস পাবে। যেই যে স্পটগুলোতে কিশোর গ্যাং সদস্যরা সক্রিয় থাকে, সেখানে আমাদের সদস্যরা সাদা পোশাকে সক্রিয় ছিল এবং তারা সেখানে অভিযান পরিচালনা করে তাদেরকে মাদক সেবনরত বা হাতে নাতে ধরায় এবং কয়েকজনকে আমরা পাই যারা আসলে এখানে পাবলিক নুইসেন্স ক্রিয়েট করছে। কিশোর গ্যাংকে দেখে দেখে জিজ্ঞাসাবাদ করে আর এদের যে গডফাদার যাদেরকে বলা হবা যাতে ছত্র সেবা করতেছে ওদের সাথে আমরা ওদেরকে আমরা ইয়ে করে ওদের সাথে আলাপ আলোচনা করে এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ আমরা তথ্যগুলো নিচ্ছি এবং নেওয়ার পরে আমরা এগুলো যাচাই বাছাই করে আমরা আইনত যা ব্যবস্থা করে আমরা করব। তিনি ছিলেন অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনায় উদ্বুদ্ধ। তার প্রতিটি লেখায়, প্রতিটি কবিতায় অসাম্প্রদায়িক মানবতার ধ্বনি উচ্চারিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায়ও এই যে মূল্যবোধগুলো সেগুলোর বহিঃপ্রকাশ ঘটেছিল, সে কারণেই আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় কবির গান এবং কবিতা এবং তার সাহিত্যকর্ম একটি অসাধারণ অনুপ্রেরণা হিসাবে কাজ করেছিল।